পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সংযোগ যাত্রা 25 এপ্রিলে এই টানা দুমাস ধরে জেলায় জেলায় সংযোগ যাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাতও কাটাবেন গ্রামে এবং তারপর দুমাস পর ফিরবেন কলকাতায়। বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সংযোগ যাত্রা সম্পর্কে, টানা দুমাস ধরে এই সংযোগ যাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাতও কাটাবেন এবং তারপর ফেরত আসবেন বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে ঘুরে তারপরে তিনি ফেরত আসবেন কলকাতা। এখনো পর্যন্ত যা ঠিক হয়েছে সেদিকে আমরা নজর দিয়ে নেব। কিছুদিন আগেই কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা দেখেছে দেশ। এবার পঞ্চায়েতের আগে তৃণমূল শুরু করছে রাজ্যব্যাপী সংযোগ যাত্রা। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কথা জানিয়েছেন, সংযোগ যাত্রার নেতৃত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথম এত বড় মাপের জেলা সফরে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুমাস ধরে রাজ্যের গ্রামে গ্রামে ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনবেন তিনি। কোচবিহার থেকে সুন্দরবন, পাহাড় থেকে জঙ্গল, প্রত্যন্ত সব এলাকার বাসিন্দাদের সঙ্গে নিজে কথা বলবেন অভিষেক। এই দুমাস তিনি কলকাতায় ফিরবেন না, এমনকি রাতও কাটাবেন গ্রামে। দুমাস পর সফর সেরে ফিরে আসবেন কলকাতায়। 25 এপ্রিল শুরু হচ্ছে সংযোগ যাত্রা। যাত্রার এজেন্ডা স্বচ্ছ পঞ্চায়েত। সংযোগ যাত্রা চলবে দুমাস, নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্য সফর করবেন অভিষেক, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ, শুনবেন অভাব অভিযোগ। দুমাস পর কলকাতায় ফিরবেন অভিষেক। 25 তারিখ থেকে টানা এটা দুমাস হতে চলবে, মানুষের কাছে যাবে, কোন মানুষ যদি তার সমস্যা জানায় শুনবে, মানুষের কিছু তৃণমূলকে বলার আছে কিনা বলবে। এমনিতেই পঞ্চায়েত ভোটের আগে অভিষেকের ম্যারাথন জেলা সফরের কথা ছিল। 24 থেকে 26 এপ্রিল তার কোচবিহারে থাকার কথা। সাংগঠনিক সভা রয়েছে দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জে। এরপর 27, 28 ও 29 এপ্রিল তিনি থাকবেন আলিপুরদুয়ারে। 25 তারিখ থেকে শুরু হচ্ছে সংযোগ যাত্রা, অর্থাৎ কোচবিহার থেকেই অভিষেকের রাজ্য সফর শুরু। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি যেমন এলাকায় বড় বড় জনসভাগুলো করেছেন, তাকে কাছ থেকে দেখার একটা ভয়ঙ্কর আগ্রহ আছে বাংলা জুড়ে। তো ফলে তিনি এই সংযোগ যাত্রা তিনি করতে চলেছেন। মাস কয়েক আগে তৃণমূল হাতে নেয় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। সেই কর্মসূচিতে দিদির দূত হিসেবে যোগ দেন দলের সর্বস্তরের নেতারা। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষোভের মুখোমুখি হতে হয় তাঁদের। পঞ্চায়েত ভোটের আগে যাবতীয় অসন্তোষের ক্ষতে মলম দিতেই কি শাসক দলের এই সংযোগ যাত্রা? সংযোগ যাত্রা যাবে কোথা দিয়ে? হাইওয়ে দিয়ে, না স্টেট হাইওয়ে দিয়ে, না নদীর পাড় দিয়ে? কারণ তৃণমূল তো এই মুহূর্তে গ্রামে ঢুকতে পারছে না। তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা কবজ মাদুলি নিয়ে কেউ গ্রামে পৌঁছতে পারছে না, যেখানে যাচ্ছেন ক্ষোভের সামনে পড়ছেন। পায়ে হেঁটে দুমাস ধরে অভিষেক ব্যানার্জি পায়ে হেঁটে পশ্চিমবাংলা ভ্রমণ করবেন? অসম্ভব, চ্যালেঞ্জ করছি, পারবেন না, পারা সম্ভব না। হেলিকপ্টারে হেলিকপ্টারে চলতে পারবেন? কয়েক মাস ধরেই দুর্নীতিমুক্ত পঞ্চায়েতের বার্তা দিচ্ছেন অভিষেক, মানুষের পাশে থাকার নির্দেশ দিচ্ছেন দলীয় নেতাদের। দুমাসের এই সংযোগ যাত্রা তার এই অবস্থান আরও দৃঢ় করবে বলে রাজনৈতিক মহল মনে করছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।